হবিগঞ্জে বিএনপি সমাবেশে হামলা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হামলায় বিএনপির 3 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, 10 জনের অবস্থা গুরুতর। হামলার প্রতিবাদে আগামী 24 ডিসেম্বর সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও রোববার সিলেট বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এই প্রোগ্রামগুলো এগুলো একেবারেই আপনার শান্তিপূর্ণ প্রোগ্রাম, এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে কোনো শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। সরকার যে ডেমোক্রেটিক স্পেস এটাকে একেবারেই সংকুচিত করে ফেলেছে। অবিলম্বে এসপি মুরাদ আলী, ওসি নাজবুল হাসান, ওসি মাসুক আলী হবিগঞ্জের, তাদের অপসারণ দাবি করছি এবং একই সঙ্গে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি।